সৌদি আরবের জেদ্দাস্থ হারেস আল সগর মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সৌদি আরবের জেদ্দাস্থ হারেস আল সগর মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সাথে দেখা করে মতবিনিময় সভায় করেন জেদ্দাস্থ মহানগরী বিএনপির নেতৃবৃন্দরা। মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক ফয়েজ তালুকদারের পরিচালনায় সভাপতিত্ব করেন গুরিয়াত বিএনপির সভাপতি খলিল চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগরী বিএনপির সভাপতি ফেকায়েত উল্লাহ কিসমত, বিএনপির নেতা মঈম চৌধুরী, শেখ ইসমাইল, মৌলানা আসাবুদ্দিন, ফয়েজ তালুকদার, মঈন চৌধুরী, মফিজুল আলম মফিজ, আব্দুর রাজ্জাক, জসিমউদ্দিন বাবর সহ গুরিয়াত বিএনপি ও জেদ্দা মহানগরী বিএনপির অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ এলাকা পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্তদের সাথে মত বিনিময় করেন, তাদের সান্ত্বনা দেন, দোয়া করেন এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ইফতেখার, প্রবাসী ডেক্স, এমকে টেলিভিশন। শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।